বাজেট সেগমেন্টের ফোনগুলোর ক্ষেত্রে তো নোকিয়া সবার সেরা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় নোকিয়া এবার তাদের নতুন দুইটি ফোন লঞ্চ করে দিল, আর এই দুইটি ফোনের নাম হলো নোকিয়া 3.4 এবং নোকিয়া 2.4। আজকের ভিডিওতে আমরা নোকিয়া 2.4 এবং নোকিয়া 3.4 এই দুইটি ফোনের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এই দুইটি ফোনের প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন দেওয়া হবে, এই বাজেট অনুযায়ী এই দুইটি ফোন কেমন হবে আপনার জন্য, এই সব দিক নিয়েই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। ফার্স্ট আমরা যদি এই দুইটি ফোনের লুক ও বিল্ড কোয়ালিটি দেখি তাহলে এই দুইটি ফোনে এই দুইটি ভিন্ন ভিন্ন ডিজাইন দিয়ে নিয়ে এসেছে নোকিয়া। এখানে নোকিয়া 2.4 এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এখানে ব্যাক সাইডে দেওয়া আছে প্লাস্টিক বডি, থাকছে না কোনো গ্লাস প্রোটেকশন। আর নোকিয়া 3.4 এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এখানে ব্যবহার করা হয়েছে সার্কেল ক্যামেরা বাম্প। আর নোকিয়া 3.4 এবং নোকিয়া 2.4 এই দুইটি ফোনেই দেওয়া আছে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর নোকিয়া 2.4 এই ফোনটির সামনে দেওয়া আছে ওয়াটার ড্রপ নশ কাটিং সেলফি ক্যামেরা, আর নোকিয়া 3.4 এই ফোনটির সামনে দেওয়া হয়েছে পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই দুইটি ফোনের ডিসপ্লেতেই দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই দুইটি ফোনেরই লুক ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই দিয়েছে নোকিয়া, আর নোকিয়ার বিল্ড কোয়ালিটি তো সবার সেরা হয়ে থাকে। আর এই দুইটি ফোনেই দুইটি ভিন্ন ভিন্ন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে নোকিয়া। এবার এই দুইটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। নোকিয়া 2.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি মাপের HD+ বিগ ডিসপ্লে, এটি একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটা একটি ওয়াটার ড্রপ নশ কাটিং ডিসপ্লে। আর নোকিয়া 3.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.39 ইঞ্চি মাপের ফুল HD+ ডিসপ্লে, এটিও একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটা একটি পাঁচল কাটিং ডিসপ্লে। এখানে দুইটি ফোনের ডিসপ্লেতেই দেওয়া আছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই দুইটি ফোনের ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দিয়েছে নোকিয়া। নোকিয়া 3.4 এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস 400 nits, এখানে এই ডিসপ্লেটা দেখতে আমাদের চোখেও যেমন ভালো লাগবে তেমনি সানলাইটেও এই ডিসপ্লেটা অনেক ভালো পারফরমেন্স দেবে। আর নোকিয়া 2.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 350 nits ডিসপ্লে ব্রাইটনেস, এখানে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালো। নোকিয়া 3.4 এই ফোনটিতে ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এখানে এই ফোনটির প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেলের, এখানে দেওয়া আছে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে, এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। আর অপরদিকে নোকিয়া 2.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এরও প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেলের, এখানেও দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। আর এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ নশ কাটিং সেলফি ক্যামেরা, এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে, এবং এই ফোনের ব্যাক সাইডের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই দুইটি ফোনের ক্যামেরা কোয়ালিটিও ভালোই দিয়েছে নোকিয়া। এই দুইটি ফোনেই দেওয়া হয়েছে সুপার নাইট স্কোপ মোড, এতে করে রাতেও আপনি অনেক ভালো ছবি তুলতে পারবেন, এখানে দেওয়া হয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট। অর্থাৎ এক কথায় একটি ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকছে এই দুইটি ফোনে। এবার এই দুইটি ফোনের প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। নোকিয়া তাদের নোকিয়া 2.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P22 প্রসেসর, এর পারফরমেন্স মোটামুটি মানের, তবে এখানে আপনি কোনো ধরনের হাই সেটিংস এর গেম এই ফোনটিতে প্লে করতে পারবেন না। আর নোকিয়া 2.4 এই ফোনটি লঞ্চ হয়েছে 2টি RAM ভেরিয়েন্টে, এই ফোনটির বেস ভেরিয়েন্ট 2 32 GB এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 3 64 GB, এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুইটির মিলিত কম্বিনেশনে এই দুইটি ফোনেই ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। আর এই দুইটি ফোনেই ব্যবহার করা হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট, এখানে আপনি এই দুইটি ফোনেই আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর নোকিয়া 3.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, এর পারফরমেন্স ভালোই, এখানে আপনি মোটামুটি ভালোই সব ধরনের হাই সেটিংস এর গেম স্মুথলি প্লে করতে পারবেন, এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সব ধরনের হাই সেটিংস এর গেমই মোটামুটি ভালোই স্মুথ প্লে করতে পারবেন। এখানে এই দুইটি ফোনেই আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10, এখানে আপনি এই দুইটি ফোনেই স্টক অ্যান্ড্রয়েড এর মতো ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন।
আর নোকিয়া 2.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি ভালোই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর নোকিয়া 3.4 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য এই ফোনটিতেও দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করলেও এই ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, কারণ নোকিয়া অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করেছে এই ফোনটি একবার চার্জ করলে একটা না দুই দিন ব্যবহার করা যাবে। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এই ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এবার আসে দেখ এই দুটি ফোনের দামের কথায়। নোকিয়া 2.4 এই ফোনটির বেস্ট ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ান রুপিতে 10,100 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 12,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। এবং নোকিয়া 3.4 এই ফোনটির বেস্ট ভ্যারিয়েন্ট শুরু হয়েছে ইন্ডিয়ায় 13,000 রুপি থেকে, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 17,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। তো আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে এই দুইটি ফোনের দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন ঠিকঠাকই দিয়েছেন নোকিয়া। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি নোকিয়া 2.4 এই ফোনটির স্পেসিফিকেশন আর একটু বেশি ইম্প্রুভ করতো নোকিয়া তাহলে আরো বেশি ভালো হতো। এখানে যদি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেশি ইম্প্রুভ করতো নোকিয়া তাহলে আরো বেশি ভালো হতো। এখানে যদি ডুয়েল ক্যামেরা সেট আপ না দিয়ে এখানে যদি ট্রিপল ক্যামেরা সেট আপ দিত নোকিয়া তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরো বেশি ভালো হতো। এছাড়া প্রসেসর কোয়ালিটিও যদি আর একটু বেশি ইম্প্রুভ করতো নোকিয়া তাহলে এই ফোনটিতে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাওয়া যেত। তবে নোকিয়ার ফোন হিসেবে এবং বাজেট হিসেবে এটা ঠিকঠাকই আছে, আর নোকিয়ার তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো আপনি এই ফোনটি চাইলে নিতেই পারেন। আপনি যদি 10,000 টাকার মধ্যে একটি ফোন চান তাহলে এই ফোনটি আপনার জন্য আমার মনে হয় একটি বেস্ট চয়েস হতে পারে, কারণ এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত বিল্ড কোয়ালিটি, এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনি হিউজ ব্যাটারি। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, বিদায়।